দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বগুড়া ও ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুইজন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন স্থানে চলছে লিফলেট বিতরণ ও মশা নিধন কার্যক্রম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ডেঙ্গুতে বগুড়া 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে হাফিজার রহমান নামে এক বৃদ্ধ সকালে মারা গেছেন। হাসপাতাল সূত্র জানায়, গতকাল জ্বর নিয়ে তিনি ভর্তি হন। বর্তমানে এই হাসপাতালে দুজন এবং শহীদ জিয়াউর রহমান হাসপাতালে একজন ভর্তি রয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত এক নারী। গতকাল বিকেলে হাসপাতালে ভর্তি হওয়ার পর সন্ধ্যায় মারা যান তিনি। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে তিনজন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি 27 জন। গেল 24 ঘন্টায় চট্টগ্রাম নগরী ও জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 74 জন। এদের মধ্যে 37 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। তবে এ সময় কোনো মৃত্যু নেই। একটু দেরিতে হসপিটালাইজেশনটা হচ্ছেন, যে কারণে আসলে মৃত্যুর হারটা বাড়ছে। এবং আরেকটা কারণ হচ্ছে যে অনেক সময় কিছু কোমরবিড পেশেন্ট আছেন, যারা দীর্ঘস্থায়ী কিছু রোগ, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, যারা তাদের কোনো কিডনি রোগ আছে, প্রেগনেন্ট মহিলা এবং শিশুরা, এইসব অনেক ক্ষেত্রে এইসব রোগীরাও সেকেন্ড আক্রান্ত হচ্ছেন, ফলে আসলে দেখা যাচ্ছে মৃত্যু কিছুটা বেশি। লক্ষ্মীপুর সদর হাসপাতালে নতুন ভর্তি হয়েছে 13 জন, চিকিৎসাধীন আরও 20 জন। এই হাসপাতালে ডেঙ্গু রোগের জন্য আলাদা ওয়ার্ড না থাকায় আতঙ্কে রয়েছেন অন্য রোগী ও স্বজনরা। টোটাল লক্ষ্মীপুর জেলায় আজকে ভর্তি হয়েছে 20 জন রোগী। আমাদের লক্ষ্মীপুর জেলায় কোনো ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই। বেশিরভাগ রোগী চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছে। একই অবস্থা নোয়াখালী জেনারেল হাসপাতালে। আলাদা কোনো ওয়ার্ড না থাকায় চিকিৎসাধীন ডেঙ্গু রোগী নিয়ে আক্রান্ত হওয়ার আশঙ্কায় অন্য রোগীরা। হাসপাতালটিতে 3 জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 ডেঙ্গু আক্রান্ত ভর্তি রয়েছেন। পটুয়াখালীতে ফের বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে আরও 14 জন। এ নিয়ে চলতি মাসে 156 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। এখন চিকিৎসা নিচ্ছেন 5 জন। এদিকে ময়মনসিংহ ও হিলিসহ বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে লিফলেট ও মশা নিধন কার্যক্রম শুরু করেছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।